scanty menses, especially in old maids, is an indication. अर्थात বয়স্ক মহিলাদের মাসিকে রক্তক্ষরণ কম হইলে এটা প্রণায়ামের একটা বড় লক্ষণ। Pains in breast before menses or by every step is a strong indication for pranayam. অর্থাৎ মাসিকের শুরুতে ব্রেস্টে বা স্তনে ব্যথা হওয়া, হাঁটাহাঁটি করলে ব্যথা বৃদ্ধি পায়, এগুলি হল প্রাণায়ামের স্ট্রং লক্ষণ, স্ট্রং একটি ইন্ডিকেশন বা সুস্পষ্ট লক্ষণ। অর্থাৎ এইসব সমস্যায় প্রাণায়াম প্রয়োগ করতে হবে। আফটার এ ব্লো অন দ্য ব্রেস্ট এ কোর্স অফ প্রাণায়াম শুড অলওয়েজ বি গিভেন। স্তনে বা ব্রেস্টে আঘাত লাগলে তাকে অবশ্যই একমাত্র প্রাণায়াম খাওয়াইতে হবে, অন্যথায় তার টিউমার বা অন্য কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। Switch day or night as soon as one sleeps or even on closing the eyes. বিজ্ঞানী নেশের মতে প্রাণায়ামের আরেকটা বড় লক্ষণ হইল ঘুমাইলে বা রাতের বেলা গামতে থাকে, এমনকি চোখ বন্ধ করলেও গামতে থাকে। Pain in the apex of left lung with soreness in a small spot midway between the neck and shoulder just back of clavicle. অর্থাৎ ফুসফুসের নিচের অংশে ব্যথা, উইথ সোরনেস ইন স্মল স্পট, ছোট্ট একটা অংশে ব্যথা হওয়া মিডওয়ে বিটুইন নেক এন্ড শোল্ডার, অর্থাৎ গাড় এবং কাঁধের মাঝখানে ব্যথা হওয়া, এগুলি হল প্রাণায়ামের লক্ষণ। শার্প কাটিং রানিং আপ স্পার্মেটিক কর্ড টু লোয়ার পার্ট অফ ব্যাক and also through scrotum to root of penis. অর্থাৎ স্পার্মেটিক কর্ড বা পুরুষদের প্রস্রাবের রাস্তা এবং পুরুষাঙ্গ থেকে অন্ডকোষ পর্যন্ত ব্যথা হওয়া, এগুলি হল প্রাণায়ামের বড় ধরনের লক্ষণ। এইসব ক্ষেত্রে আমাদেরকে প্রাণায়াম প্রয়োগ করতে হবে। প্রাণায়াম করেসপন্ডস টু লাইট হেয়ার পার্সন, ওল্ড পার্সন, ওল্ড ফিবল ম্যান, ওল্ড মেড অ্যান্ড ব্যাচেলর্স, ওমেন অফ রিজিড ফাইবার অ্যান্ড ইজিলি এক্সাইটেড, and also to those of the opposite temperament, persons of strong sedentary habit more than to lively, slender persons and children, persons who are easily intoxicated with stimulants, women who have scanty menses, scrofulous constituents, cancers and glandular enlargement. So, এইসব ক্ষেত্রে প্রাণায়াম বেশি প্রযোজ্য হয়। অর্থাৎ যেসব মহিলাদের মাসিকে ব্লিডিং কম হয়, তবে যারা বেশিরভাগ সময় শুয়া বৈশা থাকে, যাদের মাংসপেশি বেশ শক্ত, তারপরে যাদের চুল পাতলা, এই ধরনের যারা
যাদের মধ্যে নেশা জাতীয় খাবার বেশি ক্রিয়া করে, অর্থাৎ অল্প একটু নেশা দ্রব্য খাইলেই তারা নেশাগ্রস্ত, বেশি মাত্রায় নেশাগ্রস্ত হয়ে পড়ে। তারপরে ক্যান্সার এবং গ্ল্যান্ডুলার এনলার্জমেন্ট, যাদের মধ্যে ক্যান্সার আছে অথবা যাদের গ্ল্যান্ড বাইরে গেছে, এই ধরনের রোগীদের মধ্যে প্রাণায়াম ভালো কাজ করে। অ্যাসেন্ডিং প্যারালাইসিস হুইচ অকার্ড ইন হিজ পয়জনিং ইজ এন ইন্ডিকেশন ফর প্রাণায়াম। অর্থাৎ প্রাণায়ামের প্যারালাইসিসের একটা বড় লক্ষণ হইল অ্যাসেন্ডিং প্যারালাইসিস, অর্থাৎ নিচের দিকে প্যারালাইসিস দেখা দেয়, ওই প্যারালাইসিসটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। প্রথমে পা প্যারালাইসিস হয়, তারপরে কোমর, তারপরে আরো উপর দিকে আসতে থাকে। বিনাম সেনসেশন, ইনএবিলিটি টু সাস্টেইন মেন্টাল ইফোর্ট, উইক মেমোরি, টায়ার্ড সেনসেশন ইন ব্রেইন, ইমবেসিলিটি। অর্থাৎ এদের অনুভূতি কম থাকে, ইনএবিলিটি টু সাস্টেইন মেন্টাল ইফোর্ট, মানসিক স্মরণশক্তি কমে যায়। এই কারণে মানসিক কাজ বা যেসব কাজে মনোযোগ দরকার হয় এই ধরনের কাজ তারা করতে অক্ষম হয়ে পড়ে। টায়ার্ড সেন্সেশন ইন ব্রেইন, মস্তিষ্ক ক্লান্ত বা অচল মনে হয়। সেন্সেশন অফ আনরিয়েলিটি অ্যাজ ইফ ইন এ ড্রিম, রোগীর কাছে সব কিছু অবাস্তব মনে হয়, মনে হয় সে স্বপ্নের জগতে আছে, সব কিছুকে স্বপ্নের মতো মনে হয়। দেয়ার ইজ দ্য সেম ফ্লাটুলেন্ট টেন্ডেন্সি অ্যাজ উইথ অ্যামোনিয়াক অ্যান্ড অ্যাসাফিটিডিয়া, ইটস রিলেটিভ। অর্থাৎ প্রাণায়ামে উদ্গার বা ডেকুর উঠা, উপরের দিকে খাবার পর মুখতালা করা, উপরের দিকে উঠে যাওয়া, এই ধরনের টেন্ডেন্সি আছে, যেটা সাধারণত অ্যামোনিয়াক এবং অ্যাসাফিটিডিয়ার মধ্যে দেখা যায়।